শপথ নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সিএসসি কাজী হাবিবুল আওয়াল ও চার নির্বাচন কমিশনার। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি তাদের শপথ বাক্য পাঠ করান। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। আরও জানাচ্ছেন শরীয়ত খান। প্রথমবারের মতো আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। সন্দীপের সন্তান অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে সিসি হিসেবে শপথ পড়ান প্রধান বিচারপতি। আমি কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করি। এরপর একে একে শপথ নেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, শপথের প্রতি আনুগত থেকে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন তিনি। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে এই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে দক্ষতার সাথে ন্যায়ানুগতার সাথে আমাদের গৃহীত যে শপথ সেই শপথের প্রতি অনুগত থেকে পালন করতে পারি। অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচন আমি যে সহকর্মীদের পেয়েছি আমি ওদের উপর আমাদের উপর আস্থা আছে, আমি আশা করি আমার উপরও ওনাদের আস্থা আছে। আমরা আমাদের যেটাকে বলে যে বেস্ট পসিবল এফার্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাক জানেন। সোমবার নির্বাচন কমিশন ভবনে বৈঠকের মধ্য দিয়ে দায়িত্ব পালন শুরু করবেন তারা। নতুন নির্বাচন কমিশন আগামী পাঁচ বছর দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করবেন। এ পর্যন্ত নিয়োগ পাওয়া ১৩ জন সিইসির মধ্যে ৭ জনই বিচারপতি। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।